বর্তমানে পৃথিবীর অন্যতম একটি জনপ্রিয় সাইট হচ্ছে ইউটিউব। ভিডিও দেখার এবং প্রচারের জন্য ইউটিউব অপ্রতিদ্বন্দ্বী। আপনি যদি ভালো মানের ভিডিও তৈরি করতে পারেন, তাহলে ইউটিউব হতে পারে অর্থ উপার্জনের একটি ভালো মাধ্যম। হাজার হাজার ইউটিউবার ইউটিউব থেকে বেশ ভালো আয় করেন। ইউটিউবারদের আয় প্রধানত তাদের ভিডিও প্রচার, বিভিন্ন ব্র্যান্ডের সহযোগিতা এবং পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে হয়ে থাকে। আসুন জেনে নেই বর্তমান সময়ে সর্বোচ্চ ধনী পাঁচজন ইউটিউবার সম্পর্কে, যারা আপনার জন্য অনুপ্রেরণা হতে পারে। পিউডিপাই বছরে $12 মিলিয়ন বা প্রায় 100 কোটি টাকা সুইডেনের জন্ম নেওয়া ফিলিক্স কেজিলবার্গ ওরফে পিউডিপাই পৃথিবীর সবচেয়ে ধনী ইউটিউবার হিসেবে দৃষ্টি আকর্ষণ করেছেন। 2010 সালে চালু করা তার ইউটিউব চ্যানেলে 3200+ ভিডিও এবং 56 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। সব মিলিয়ে তার ভিডিও 15 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। 2 নম্বরে আছে স্মোশ, বছরে $8.5 মিলিয়ন বা প্রায় 68 কোটি টাকা। ল্যান হেকস এবং অ্যান্থনি প্যাডিল্লা নামে দুই বন্ধুর এই চ্যানেল কিশোরদের মাঝে খুবই জনপ্রিয়। 2005 সালে তারা এই চ্যানেল চালু করে। বর্তমানে এই চ্যানেলে 895টি ভিডিও এবং 22 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। সব মিলিয়ে 6.5 মিলিয়ন ভিডিও ভিউ হয়েছে। 3 নম্বরে রয়েছে ফাইন ব্রাদার্স, বছরে $8.5 মিলিয়ন বা প্রায় 68 কোটি টাকা। 2007 সালে চালু হওয়া এই চ্যানেল বেনি এবং রাফি নামে দুজন পরিচালনা করে। এরা মূলত বিভিন্ন ফানি বিষয়ে মানুষের হাস্যকর প্রতিক্রিয়া নিয়ে ভিডিও তৈরি করে। তাদের চ্যানেলে 1330টি ভিডিও এবং 15 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। মোট ভিডিও ভিউ হয়েছে 5.4 বিলিয়ন। 4 নম্বর আছে লিন্ডেসি স্টিলিং, বছরে $6 মিলিয়ন বা 48 কোটি টাকা। ভায়োলিন বাদক লিন্ডসে স্টিলিং এর শখ ছিল নিজের মিউজিক অ্যালবাম ছাড়বে, কিন্তু বারবার চেষ্টা করার পরেও কোনো রেকর্ড কোম্পানি তার অ্যালবাম তৈরি করতে রাজি হয়নি। নিরুপায় হয়ে সে ইউটিউবকে বেছে নেয়। এরপর আর তাকে পিছে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার চ্যানেলে ভিডিও এর সংখ্যা 96 এবং সাবস্ক্রাইবারের সংখ্যা 9.6 মিলিয়ন। সর্বমোট ভিডিও ভিউ 1.8 বিলিয়ন। 5 নম্বরে রয়েছে রেত অ্যান্ড লিঙ্ক, বছরে $4.5 মিলিয়ন বা 36 কোটি টাকা। রেত এবং লিঙ্ক নামে দুই কমেডিয়ান এর এই চ্যানেল বিভিন্ন মজার ভিডিও বানিয়ে বিখ্যাত। 2006 সালে চালু করা তাদের চ্যানেলে মোট ভিডিও আছে 326টি। 4.3 মিলিয়ন ফলোয়ার নিয়ে তাদের মোট ভিডিও ভিউ 731 মিলিয়ন।